না, অনেক মাই খুব চিন্তিত হন আমার মেয়ের 2 বার মাসিক বা 3 বার হওয়ার পরে 6 মাস বন্ধ। ম্যাডামরা হয়তো এই ধরনের পেশেন্ট অনেক বেশি পান, সেক্ষেত্রে আসলে ম্যাডাম কি উপদেশ থাকবে অভিভাবকদের উদ্দেশ্যে? আচ্ছা, যেহেতু পিউবার্টিতে আমি বললাম যে পিউবার্টিতে ম্যাক্সিমাম কারণ হচ্ছে তার ফাংশনাল, বাট কিছু কিন্তু প্যাথোলজিক্যাল কজ আছে। সেই জন্য আমি বলবো, যদি কোনো বাচ্চা এরকম অনিয়মিত মাসিক হয়, অবশ্যই আপনার একজন গাইনি ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং গাইনি ডাক্তার যেটা করবে, তার কোনো কজ আছে কিনা, যেমন হাইপোথাইরয়েড, থাইরয়েডে কোনো প্রবলেম, পলিসিস্টিক ওভারি আছে কিনা, বা তার কোনো ইউট্রাইন অ্যাবনর্মালিটি আছে কিনা, ইউটেরাস কোনো প্রবলেম আছে কিনা, এগুলো সব দেখে নিবেন। দেখার পরে যদি কোনো কারণ না থাকে, দেন তাকে ফাংশনাল হিসেবে ট্রিটমেন্ট করতে পারি আমরা। আদারওয়াইজ আমি যদি ওই ডিজিজ গুলো এক্সক্লুড না করি, তাহলে কি হবে, তার মধ্যে ডিজিজটা থেকে যাবে, কিন্তু আমরা ওভারলুক করবো, অথবা আমরা ওইটাকে আন্ডারএস্টিমেট করে তাকে একটা নর্মাল ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি বাদ বাদ, কিন্তু আসলে তার বেসিক কষ্টে আমরা রিমুভ করছি না। সেক্ষেত্রে তার ফিউচারে অবশ্যই প্রবলেম হতে পারে। পলিসিস্টিক ওভারি যদি আমরা ট্রিটমেন্ট না করি, তাহলে কি হবে, তার নেক্সট ফিউচারে তার ইনফার্টিলিটি ডেভেলপ করবে, তার ডায়াবেটিস ডেভেলপ করবে, এবং আরো ওল্ড এজের যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তো অনেক মানে সাইড ইফেক্ট আছে যদি আমরা এখন ট্রিটমেন্ট না করি। সেই কারণে অবশ্যই আমাদের আগে কজটা খুঁজে দেখতে হবে, কোনো কজে হচ্ছে কিনা। যদি কোনো কারণ না থাকে, তাহলে আমরা তাকে নর্মাল ট্রিটমেন্ট বা তাকে কাউন্সিলিং করব, তাকে রেস্ট দিব, তাকে আমরা যে নর্মাল মেজার গুলা বলি, কেন হচ্ছে বুঝাই বলি, তাকে কাউন্সিলিং করি, ব্যাপারটা অ্যাসিউর করি। কিন্তু আগে অবশ্যই আমাকে এক্সপ্লোর করতে হবে কোনো কারণে, কোনো কজ আছে কিনা, এই অনিয়মিত মাসিকটা কোনো ডিজিজের জন্য হচ্ছে কিনা, এটা অবশ্যই আমাদের এক্সপ্লোর করে নিতে হবে। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.